নিউ ইয়র্ক থেকে লস অ্যাঞ্জেলেস যাওয়ার সময় বোয়িংয়ের একটি বিমানের ইমার্জেন্সি স্লাইড খুলে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার সকালে নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়া বিমানটিতে 183 জন আরোহী ছিলেন। উড্ডয়নের পর বিমানে ঝাঁকুনি অনুভূত হওয়ার পাশাপাশি ডান পাখা থেকে শব্দ হতে শুরু করে। পরে জেএফকে বিমানবন্দরে জরুরি অবতরণ করে ডেল্টা এয়ারলাইন্সের বিমানটি। শুক্রবার সকাল 8:30টায় নিউ ইয়র্ক থেকে লস অ্যাঞ্জেলেস যাওয়ার পথে মাঝ আকাশে ডেল্টা এয়ারলাইন্সের একটি বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। সে সময় বিমানটিতে কম্পন অনুভূত হয় বলে জানান যাত্রী ও ক্রুরা। আতঙ্ক ছড়িয়ে পড়ে সবার মাঝে। সে সময় পাইলট জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটির জরুরি অবতরণের জন্য বার্তা পাঠান। উড্ডয়নের 30 মিনিট পর নিরাপদে অবতরণ করে বোয়িং 767 মডেলের বিমানটি। অবতরণের পর এয়ারলাইন কর্তৃপক্ষ জানায়, আকাশে থাকা অবস্থাতেই বিমানটির ইমার্জেন্সি স্লাইডটি বিচ্ছিন্ন হয়ে যাওয়াতে কম্পন অনুভূত হওয়ার পাশাপাশি শব্দ শোনা যায়। বিমানটিতে 176 জন যাত্রী এবং 7 জন ক্রু ছিলেন, যার মধ্যে একদল শিক্ষার্থীও ছিল। এক বিবৃতিতে এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করবে বলে জানায় ডেল্টা কর্তৃপক্ষ। সেদিন রাতে অন্য একটি বিমানে করে লস অ্যাঞ্জেলেস পাঠানো হয় ডেল্টা 520 যাত্রীদের। গন্তব্যস্থলে পৌঁছানোর পর স্বস্তি প্রকাশ করেন যাত্রীরা। It's one of those things you just never want to hear that like we have to turn our plane around because something is falling off. That's like just a scary thing to hear. শারিয়া শাফাত, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।